জান্নাতুল ফেরদাউসটা হলো সবচেয়ে আল্লাহ তাআলার আরশ আযিমের কাছাকাছি জান্নাত আরশ আযিমটা কোথায় কত দূর সেই জায়গায় দুনিয়ার কোনো ফ্লাইট না আপনি যেতে পারবেন না সেই জান্নাতে যেতে হলে কার ফ্লাইটে চড়তে হবে আল্লাহর ফ্লাইটে চড়তে হবে আল্লাহ তাআলা তার হাবিবকে তার ফ্লাইটে চড়িয়ে মিরাজ করেছেন আল্লাহ তার স্পেশাল ফ্লাইটে করে রাসূলকে ইসরা করিয়েছিলেন মিরাজ করিয়েছিলেন আমরা যদি সেই আল্লাহর মেহমান হতে চাই জান্নাতে যেতে চাই সেই ফ্লাইটের টিকিট আমাকে আপনাকে কাটতে হবে জান্নাতটা কত দূর আর শাজিমটা কত দূর আমরা যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে যদি আমরা একটু মাথাটা উঁচু করে উপরের দিকে তাকাই রাতের বেলা চাঁদ দেখব কিছু তারকা দেখব কিছু মেঘমালা দেখব এরপর আকাশ দেখব দিনের বেলা সূর্য দেখব কিন্তু এই যে আমরা মাথা উঁচু করে উপরের দিকে তাকাচ্ছি মানুষ তো চাঁদের দেশে বেড়াতে গেছে মঙ্গল গ্রহে গেছে কিন্তু এই বান্দা যদি চিন্তা করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম আমি একটু দেখতে চাই একটু তারকার দেশে যাব তারকা কি চাঁদের চেয়ে মঙ্গল গ্রহের চাইতে ছোট না বড় শুধু বড় নয় বিজ্ঞান বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন কান লাগায় শুনেন এক একটা তারকা আছে এই পৃথিবীর চাইতে সূর্যটা কত বড় এই পৃথিবীর এরিয়া হলো 228টি দেশ নেই দুনিয়া 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া এই দুনিয়ার সমান 13 লক্ষ দুনিয়া জোড়া দিলে পরে একটা সূর্য হয় ওই সূর্য চাইতে আবার বেটেল জুইস নামে একটা তারকা আছে যেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় মানে ছোট হয়ে গেছে নাকি জোরে কোন না ভাই সুবহানাল্লাহ 33 কোটি গুণ বড় সুপারনোভা আড্রা বেটেল জুইস এই সমস্ত তারকাগুলো এক একটা গ্যালাক্সির মধ্যে আছে 50 বিলিয়ন করে তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে 1 বিলিয়ন সমান হলো 100 কোটি কল্পনাই করা যায় না প্রক্সিমা সেন্ট্রাই নামে একটা তারকা আছে পৃথিবীর সবচেয়ে কাছের তারকা যদি কেউ সেই তারকার দেশে যেতে চায় চাঁদের দেশের মতো মঙ্গল গ্রহের মতো বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11 অ্যাপোলো 11 এর চড়ে যদি কেউ যেতে চায় যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার 39,000 কিলোমিটার বেগে সেই নভোযানে চড়ে যদি কেউ সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশে যদি কেউ যেতে চায় তার যেতে সময় লেগে যাবে 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার 1,15,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আজ থেকে সম্ভব সম্ভব আমার বন্ধুগণ এই তো গেল মহাশূন্য এরপরে আছে আকাশ এরপরে আরেকটা আছে মহাশূন্য এরপরে আকাশ এরপরে মহাশূন্য এরপরে আকাশ এরপরে মহাশূন্য সাতটা আসমান জমিনের মালিককে বলেন সাবআ সামাওয়াতের মালিককে বলেন সাবআতু আবহুর সাত সমুদ্রের মালিককে বলেন সে আল্লাহ তাআলা আরশ আযীম হলো সাতটা আসমানের উপরে আরশ আযীম আল্লাহ বলছেন বান্দারে আমার পছন্দের বান্দা হবি আমি আরশ আযীমের পাশে আমি তোকে জান্নাতটা দিয়ে দেব জান্নাতের চাবি কি বলেন জোরে বলেন আল্লাহ ওয়ালা হতে হবে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছেন আমি কখনো বলি না আল্লাহ তুমি তাকে অনেক বড় করো আলেম বানাও জগৎখ্যাত কিছু বানাও আমি তা আগে বলি না আমি আজকে আমার দিলের কথা বলি আমি আগে বলি আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ ওয়ালা বানাও যার আল্লাহ আছে তার সব আছে যার আল্লাহ নাই তার কিছু নাই যার আল্লাহ আছে তার সব আছে আমার বন্ধুগণ আসিয়ার মতো একজন মানুষ ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও তিনি আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফেরাউনের ঘরে থেকে ঈমান আসে না নাই বলেন আর আমরা মুসলিম ঘরে থেকে আমরা ঈমান আনতে পারি না ভালো করে আসিয়া ফেরাউনের ঘরে কি কঠিন একটা চ্যালেঞ্জ কালিমা পড়ে দিন গ্রহণ করলেন তাওরাত কিতাবটা রেগুলার স্টাডি করেন ফেরাউন বলল আসিয়া তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি কি যেন তুমি কি চিন্তা করতেছো আসিয়া বলছেন স্বামী গো রবের সন্ধান করে করে রবকে আমি পেয়েছি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি ফেরাউন বলছে আসিয়া তুমি কি বলতেছো আমার রাষ্ট্রে তো প্যাঁচ লেগে যাবে তুমি আমার ঘরের মানুষ না না এগুলো করা যাবে না বাদ দিয়ে দাও আসিয়া বলছেন আমার স্বামী
আপনার হাতে আমার যৌবন আমার কাছে আপনার যৌবন আমি আপনার ভালো চাই আমার রব যিনি আপনার রব তিনি আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান ফেরান বলছেন না না আমার এই মিশর জনপদে আমার আইন ছাড়া কোন আইন চলবে না এমন কথা বলার মতো লোক এখনো আছে না নাই আল্লাহর আইন চলবে না একমাত্র আমার আইন চলবে এদের কথার মধ্যে আর ফেরাউনের কথার মধ্যে কোনো তফাত আছে নাকি আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম অনর থাকলেন আল্লাহু সুম্মা ইসতাকামু টিকে থাকলেন আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলল হল আসিয়া তুমি কি করবে বলো আসিয়া শুধু একটা কথাই বলে দিলেন আমার স্বামী আমি আপনাকে সম্মান রেখে বলি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না ঈমান ছাড়তে পারবো না ঈমান ছাড়তে পারবো না আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় করলেন কি অনর থেকে গেলেন ফেরাউন চিন্তায় পড়ে গেছে হামানকে ডাক দে বলে হামান রে কোনো বুদ্ধি তো পাচ্ছি না তুই আমারে বুদ্ধি দিয়ে দাও ফিরাউন ও হামান ও জুনুদাহুমা ফেরাউন হামানকে হামান ফেরাউনকে বলতেছে শোনো ঘরের শত্রু বড় শত্রু বুকের শত্রু বড় শত্রু আসিয়াকে শেষ করে দাও জল্লাদ রেডি করে ফেলা হলো শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাস্তার সকল ফ্যাসিলিটি ছিল সমাজে যশ খ্যাতিও ছিল সম্মান ছিল ইজ্জত ছিল দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ছিল সকল কিছুকে বাইনাস করে সবচেয়ে আপন বানিয়ে নিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে আল্লাহকে কাছে নিয়ে নিলেন জল্লাদ সামনে রেডি হয়ে গেল করাত দিয়ে তার মাথার কাছে নিয়ে আসতেছে এমন সময় আসিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়েছেন সেই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দের দোয়া বলে গণ্য হয়েছে তার কিতাব ছিল তাওরাত অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের মধ্যে যরকান সুবহানাল্লাহ সূরা তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়াল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর কয়টা ঘর বলেন চাহিদাও বেশি না মাত্র একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা কিন্তু সেই ঘরটা যেন হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে যেরকম সুবহানাল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে কার ঘরের কার ঘরের আল্লাহর আমি কি শেষ করে দেব কি দুই একজন করে যে যাচ্ছে যাচ্ছে না ও চাপ নিম্নচাপ আচ্ছা নিম্নচাপ যদি হয় সমস্যা নাই কিন্তু ঊর্ধ্বচাপে কেউ যায় না ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ এই চাপও কিন্তু কম না গতকালকে আমার মাহফিলে ওসি মহোদয় বসে আলোচনা শুনেছেন ফার্স্ট টু লাস্ট আবার ডান পাশে ছিলেন একজন জজ ছিলেন বসা একদিকে জজ আরেকদিকে ওসি সাহেব তো ওসি আমাকে আলোচনার আগেই বলে দিলেন হুজুর একটু দুটো বিষয় নিয়ে আপনি কথা বলবেন আমার যেটা বেশি লক্ষণীয় সেটা হলো মাদক নিয়ে কথা বলবেন আর আত্মহত্যার পরিমাণটা বেড়ে গেছে এই দুটো বিষয় নিয়ে আপনি একটু কথা বলবেন আমার দেশে মাদকের পরিমাণ এখন কমেছে না বেড়েছে আবার ওইদিকে মদের ফ্যাক্টরিতে চুয়াডাঙ্গায় মদের কারবার করিয়া এবছর খুব লাভবান হইয়াছে কোম্পানি 700 কোটি টাকা মদ বিক্রি করে লাভ করছে আলহামদুলিল্লাহ কি খবর আপনি যদি কূপের ভিতরে পানি কূপের ভিতরে বিড়াল পড়ে মরে আছে কূপের পানি পরিষ্কার করার জন্য আগে মরা বিড়াল তোলা দরকার না পানি তোলা দরকার আগে কি তুলতে হবে মদের ফ্যাক্টরি ধুইয়া আপনি যদি মাদকের বিরুদ্ধে কথা বলেন লাভ আছে আসতে কয় লাভ আছে অনেকে বলে হুজুর বাপরে বাপ এই এই হুজুর কে আবার ছোট বাচ্চা রসুলের মাহফিলের বৈশিষ্ট্য ছিল রসুলের মাহফিলে ছোট ছোট বাচ্চারাও থাকতো সুবহানাল্লাহ বলবেন না ছোট বাচ্চা দেখলে রসুল আবার ওদের ওয়াজ শুরু করে দিতেন আলহামদুলিল্লাহ বলে মনে যখন হলো একটু বলেই ফেলি আমার নবীর সামনে হোসেন বসে আছেন কে বসে আছেন হোসেন কোলের মধ্যে বসা বাবে জিব্রিল দিয়ে জিব্রাইল ইসলাম তিনি ওহি নিয়ে আমার নবীর সামনে বসবেন বসে আছেন কিন্তু কোলে হুসাইন বসা রসুল বলছেন না না এই লোকটা কি আসলো তুমি তাকে চিনো
না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব ভালো না কেন সব সাহাবী কেউ খালি হাতে আসে না কেউ উটের দুধ উটের গোশত তারপরে খেজুর এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে আপনার আহলে সুফফার সদস্যরা না খেয়ে থাকে তাদের কিছু উপকার হয় কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে ওই এক রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে চট করে চলে যায় একটু কৃপণ সাইজের লোক তাহলে বাচ্চাদের নজর থাকে মেহমানের কিসের দিকে বলেন হাতের দিকে কি নিয়ে আসে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন আর জিবরাইলের চোখের দিকে তাকান চোখের ভাষায় বুঝাচ্ছেন নাতি কিন্তু আমার আচ্ছা নাতি পকেটের ভিতরে জিবরাইলের পকেটের মধ্যে আঙ্গুর ঠুকানো হয়ে গেছে আল্লাহ বলছেন জিবরাইল পকেটের মধ্যে একটা হাত দাও আঙ্গুরের ছড়া তোমার পকেটে আছে আঙ্গুরের ছড়া উপরে ঝুলায় রেখেছে রাসূল বলেন না না কে বলছা কৃপণ কে বলেছে তোমার কৃপণ সাহাবি দেখো তষ্ট আঙ্গুর এনেছে তিনি বলতেছেন না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি খুব মিশুক ছিলেন কোন আসরে বাচ্চাদেরকে ধমক দিবেন না মসজিদে যেতে বাধা দিবেন না কিছু মুরব্বী আছে বাচ্চারা মসজিদে গেলে পরে চোখ এরকম বড় বানায় চোখ বড় বানাবেন না ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ কানে আসবে হাসির আওয়াজ কানে আসবে কিন্তু বাচ্চাদের হাতে আজকে নামাজ না দিয়া কি দিচ্ছে বলেন মোবাইল দিচ্ছে মোবাইল ছাড়া খায় না কিছু মোবাইল এ তো শেষ করে দিল সুয়াডাঙ্গা মাহফিল ছিল মনির ভাই এই সাত আট দিন আগে খাইতে বসছি তো বলতেছে হুজুর আপনার বাড়ি কোথায় বাড়িওয়ালা বলতে বললাম যে আমার বাড়ি তো উত্তরবঙ্গে বগুড়ায় বাড়ি জন্মস্থান বগুড়া থাকি ঢাকায় হুজুর আপনার এলাকায় তো আমার মেয়েকে বিয়ে দিয়েছে কোথায় ঠাকুরগা তো আমার বাড়ি থেকে আরো 200 মাইল দূরে আমার বাড়ির ধারে কোথায় থাকলো হুজুর ওখানে বিয়ে দিছে বললাম যে কোথায় চুয়াডাঙ্গা আর কোথায় ঠাকুরগা এত দূর আপনার মেয়ে গেল কেমনে কেমনে কি এটার ঘটক কে হুজুর মোবাইল ঘটক কি বলতেছে হুজুর তিন দিন হলে খুঁজি মেয়ে পাই না তিন দিন কোনো খবর নাই হঠাৎ করে একদিন রিংটোন বেজে উঠছে বলছে আব্বা রাগ করো না সব শেষ করে দিয়েছি বিয়ে শাদি শেষ ফিনিশিং দোয়া করো তোমরা কোথায় আছিস মা কে ঠাকুরগা কি কথা কি বুঝতেছেন তাহলে শিশুর হাতে যদি আপনি মোবাইল দেন শিশুর হাতে যদি আপেল দিয়ে আর একটা চাকু দিয়ে বলেন বাবা আপেলটা কেটে খাও তো ওকে আপেল কাটবে না হাত কাটবে তাহলে আজকে জেনে নিলাম মোবাইলের অপর নাম কি ঘটক এখন মোবাইলের অপর নাম কি বলেন দিবেন না শেষ কত প্রবাসীর বউ যে অন্যের বউ হয়ে গেছে মোবাইল দিয়া আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলছি এগুলো কি কথা বলার দরকার আছে না হ্যাঁ ঠিক আছে একটা পয়েন্ট আসছে বাচ্চারা মসজিদে যাবে না কেন কিছু কিছু দাদা নানা আছে বাচ্চাদেরকে স্নেহই করতে জানে না দেখবেন খালি চোখ রাঙ্গা এরকম চোখ বড় করে আর ধমক দেয় নাতিরাও মনে মনে কয় বুড়া তুই মরবি কোনদিন কুলখানি খাবো এটা উচিত না আমার নবীজি ঘন্টার পরে ঘন্টার সময় দিয়েছেন ওই ছোট্ট বাচ্চা আমার আলোচনা একটু অন্যদিকে নিয়ে চলে গেছে একটু বলেই ফেলি আমার নবীজি মাঝে মাঝে সেজদায় চলে যেতেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠে গিয়ে বসতেন সেজদা অবস্থায় কয়েক মিনিট পার হয়ে যেত রাসূল সেজদা থেকে উঠতে পারতেন না বিরক্ত হতেন না রাগও করতেন না নামাজ শেষে বলতেন না না রে তুই আজকে আমার ঘাড়ে চড়ে আমার সেজদাটাকে লম্বা বানায় দিয়েছিস নবীজি কখনো বিরক্ত হন নাই বরঞ্চ বলেছেন ছোটদেরকে যারা স্নেহ করবে না বড়দেরকে যারা সম্মান করবে না ফালাইসা মিন্না সে আমার কেউ না সে আমার কেউ না বাচ্চাদেরকে মারা যাবে না কখনো শিশুদের হাতে হাত তুললে আল্লাহ বেজার হয়ে যান শিশুদের প্রশ্ন বেশি হয় আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন সেই দরজার সামনে মসজিদের দরজার সামনে এসে হুসাইন নবীর সঙ্গে দেখা করবেন
দরজায় দাঁড়ানো এক সাহাবী বলছেন হোসেন তুমি কোথায় যাও নবীর সঙ্গে দেখা করব আমি নানার সঙ্গে দেখা করব আমি সাহাবী বলছেন না তুমি এখন যেতে পারবে না গেলে পরে নবীজি সমস্ত বয়ান বন্ধ করে তোমাকে নিয়ে খেলা শুরু করে দিবেন তুমি এখন যাইও না সঙ্গে সঙ্গে হোসেনের চোখ গেছে বড় হয়ে বড় করে বলতেছে এই চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর চাইতে কি আমার দাম কম নাকি রাস্তা স্যার আল্লাহু আকবার বলবেন না হুমকি মেরে দিয়েছেন প্রচন্ড মেধাবী ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেমন বাবা তেমন সন্তান আলীও তো কম ছিলেন না মাঝে মাঝে নবীর সঙ্গে কথা বলতেন একদিন খেতে বসেছেন সবাই মিলে খেজুর খাচ্ছেন সাইয়েদনা আলীও খাচ্ছেন রাসূলও খাচ্ছেন সাহাবীরাও খাচ্ছেন আমার নবীজি খেতে খেতে রাসূল মজা করে করে একটা করে খেজুর খান আর বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন একটা করে খেজুর খান বিচিগুলো আলী জামাই আলীর সামনে রেখে দিয়ে খাওয়ার শেষে বলছেন দেখো ও সাহাবীরা আমরাও খেজুর খেলাম আলীও খেজুর খেলো দেখো ওর সামনে কতগুলো বিচি সব আলী একাই খাইছে আমার নবীজি মজা করে বললেন মজার উত্তরে আলীও কম না তিনি বললেন হে আমার ভাইরা এতক্ষণ ধরে আমাদের রাসূল আমাকে যে ব্যাপারে কথা বলেছেন আমার বেশি খাওয়াটা মানায় আমি একজন আসাদুল্লাহিল গালিব আমার বাহুবল দরকার তরবারি সাথে নিয়ে শক্ত করে মোকাবেলা করা দরকার আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানায় কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি এক সিস্টেমে বিচি ফেলে দিয়েছি খেজুরগুলো খেয়ে নিয়েছি আর রাসূল যে খেজুরগুলো খেয়েছেন সমস্ত খেজুরগুলো বিচি সহ খাইছেন প্রমাণ তার সামনে একটা বিচিও নাই সাইয়েদনা আলী এত মেধাবী ছিলেন তাকে কেউ ঠকাতে পারে নাই কোনোদিন ঠকাতে পারে নাই কথায় তার সঙ্গে কেউ জিততে পারত না তিনি কয় নাম্বার খলিফা ছিলেন বলেন কয় নাম্বার আমাদের এগুলো জানার দরকার আছে না চার নাম্বার খলিফা ছিলেন প্রথম খলিফার সময় কোনো গন্ডগোল হয় নাই দ্বিতীয় খলিফার সময় তেমন কোনো কিছু হয় নাই তৃতীয় খলিফার সময় একটু হয়েছিল চতুর্থ খলিফার সময় সিফিন পর্যন্ত গড়ালো যখন সিফিন পর্যন্ত গড়ালো সেই সময় তাকে প্রশ্ন করা হলো কিছু সাহাবীরা প্রশ্ন করছেন ভাই আলী প্রথম তিনটা খলিফার সময় এত জটিলতা সৃষ্টি হলো না আপনার সময় জটিলতা সৃষ্টি হলো কেন তিনি বলছেন শোনো প্রথম খলিফা বকরের পাশে আমি আলী ছিলাম দ্বিতীয় খলিফা ওমরের পাশে আমি আলী ছিলাম তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি আলী ছিলাম চতুর্থ খলিফা আলীর পাশে আমি আলী নাই বলেই গন্ডগোল লাগছে দেখছেন উত্তর দিয়ে ফেলে দিয়েছেন প্রচন্ড মেধাবী ছিলেন তার ছেলে হলো হোসাইন নবীর সঙ্গে দেখা করার জন্য এবার রাস্তা ক্লিয়ার করে নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় আছেন সালাম কালাম কিচ্ছু নেই চুপ মেরে চোখটা গম্ভীর করে তাকায় আছেন রাসূল বলছেন না না রে তোমার মনটা খারাপ দেখলামই টের পাই কেন তোমার নানা কি হয়েছে বলো তো না না আমার কি কোনো দাম টাম নাই আমার কি কোনো ইজ্জত নাই আমি তোমার কাছে আসতে চাই আমাকে আসতে দিতে বাধা দেওয়া হয় কেন আমার কি কোনো মূল্য নাই অবশ্যই তোমার মূল্য আছে তুমি তো আমার নাতি কে তোমাকে বাধা দিয়েছে এবার তিনি বলছেন না না শোনো আমি তোমাকে আজকে কিছু সিরিয়াস কথা বলবো মন খারাপ করা যাবে না কি বলবে না না বলো আমি তোমার চাইতে বড় রাসূল বলেন তুমি আমার চাইতে কেমনে বড় আমি তোমার চেয়ে বয়সে বড় জ্ঞানে বড় যোগ্যতায় বড় তুমি নাতি আমি নানা সব দিকে আমি বড় তুমি আমার চাইতে কেমন করে বড় হলে এবার হোসেন বলছে না না সব বলবো আমি জবাব দেব তিনটা শুধু প্রশ্ন করব তুমি শুধু উত্তর দিবা বলো না না কি প্রশ্ন এবার বলছে না না প্রশ্ন করব শর্ত হলো তোমার সকল সাহাবীকে আমার সামনে হাজির করো সকল সাহাবীকে নবীজি মসজিদের মধ্যে নিয়ে বলছেন না না কি প্রশ্ন করবে বলো না না তুমি বলো তো আমার বসার জন্য সবচেয়ে প্রিয় জায়গা কোনটা প্রিয় আসন কোনটা রাসূল বলেন আমার বুক এবার বলছেন না না তুমি শুয়ে পড়ো রাসূলকে শোয়ায় ফেললেন লাফ মেরে গিয়া নবীর বুকের উপরে বসে বলছে না না বেশি প্রশ্ন করব না নাম্বার ওয়ান প্রশ্ন না না তুমি বলো তো তোমার বাপের নামটা কি আমার নবীজি বলছেন না না আমার বাপের নাম হলো আবদুল্লাহ কোন বংশ কুরাইশ বংশ কোথাকার মানুষ মক্কার মানুষ না না এর চাইতে বড় কিছু পরিচয় আছে নাকি না কিন্তু তুমি তো জানো নিশ্চয় আমার বাবার পরিচয়টা কি আমার বাবা মক্কার মানুষ কুরাইশ বংশের মানুষ কিন্তু আমার বাবা তো সাধারণ কোনো বাবা নন আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব সবচাইতে কম বয়সে ইসলাম গ্রহণ করেছেন আমার বাবা আলী আর আপনার বাবা আবদুল্লাহকে দুইজনকে দুই পাল্লায় দিয়ে দেন আল্লাহর কসম আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি বলছেন না না রে আর কি প্রশ্ন করবি কর নবীজি মুসকে মুসকে হাসেন আর চোখে পানি টলমল করছে কি বিজ্ঞচিত কথা কি বিজ্ঞচিত জবাব এবার বলছে না না কি প্রশ্ন করবে বলে এবার বলছে না না তোমার মার নামটা কি আমেনা বাড়ি তার কোথায় মদিনায় আর কি আছে তার নাম আর তেমন কিছু নাই ও না না তুমি তো জানো নিশ্চয় আমার মাটাকে আমার মা তো সাধারণ কোনো মা নন
আমার মা তো সেই মা যাকে তুমি না দেখলে তুমি অস্থির হয়ে যাও যে মাটা তোমার দেহের অংশ তুমি তাকে খুব ভালোবাসো যিনি হলেন সেই জান্নাতের সমস্ত আবেদা সালিহা জান্নাতের সমস্ত সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে নবীজি দারুন দারুণ খুশি হয়ে গেছেন নাতির মুখের কথাগুলো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন কি সুন্দর করে কথা বলে আমার নাতিরে এবার বলছে নানা রে আর কি প্রশ্ন করবি বল এবার বলছে নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি তোমার নানাকে তুমি বলো আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আমার নানার নাম হলো ওহাব জোহরি বাড়ি তার কোথায় মদিনায় কি করতেন ব্যবসা করতেন এতটুকুই তার পরিচয় শেষ নানা ও নানা তুমি কি জানো তোমার আমার নানার পরিচয়টা কি তুমি তো নিশ্চয়ই জানো আমার নানাটাকে আমার নানার দাম আর তোমার নানার দাম তুমি একটু চিন্তা করে দেখো আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানাকে এক পাল্লায় দাও তোমার নানা ওহাব জোহরিকে এক পাল্লায় দাও আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি চোখে পানি আটকাতে পারলেন না সঙ্গে সঙ্গে নাতিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে গন্ড দেশে চিবকে ঠোঁটের মধ্যে ঠোঁট টুকায় দিয়া চুমা চুমা দিয়া ভরা দিয়ে বলছে নানা রে রসুল হওয়ার পর আজকে তোর কাছে যুক্তির কাছে আমি তোর কাছে হেরে গেছি রে বাজার আমার ভাইরা বিষ্ণবের এই চরিত্রগুলোকে সমস্ত শিশুদের কানে দেওয়ার দরকার আছে না নাই মুসলমানদের হৃদয় হৃদয়ে দেওয়ার দরকার আছে না নাই মুসলমান শিখবে রসুল্লাহর চরিত্র সে দেখে শিখবে কিন্তু আজকে সেই সিলেবাস এগুলো সংযোজন না করে ঢুকায় দেয় বানর কি ঢুকায় দেয় বানর ঢুকায় দেয় আমার ভাইয়েরা আলোচনা তো বহু দিকে চলে যায় আমি মূল পয়েন্টের দিকে আবার ফিরে যাচ্ছি একটু কান লাগায় শোনেন আমরা সার্টিফিকেট নেব কার কাছে আসতে বলবেন না কার কাছে এক নাম্বার কাজ করব আমার ঈমান আনবো ফ্রেশ জোরে বলি ইনশাআল্লাহ والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن هم مهتدون إيمانا بب كنت من تكي ظلم اللباس دي ظلم إن الشرك لظلم عظيم ظلم من يولو الشرك شرك لدر أمرات چدن كربونا كنت اسكي شمج الشرك سنة ناي شب جايت برو شرك هلو جباندا الله رائن كمان نكور الدنيا رائن كجرا بستمان كورت جاي تاري شب جبرو مشرك আস্তে কোন কেন জোরে বলুন ঠিক কিনা শুধু আল্লাহর আইন চাওয়ার কারণে অনেক নিরাপরাধ মানুষ আজকে চরম বিপদের সম্মুখীন হয়ে আছে ঠিক কিনা আমরা এই দুনিয়া যার আমরা আইন চাবো তার আল্লাহ এই দুনিয়া যার হবে আমরা আইন চাবো কি তারই তাছাড়া অন্য কারো আমরা আইন চাবো না যদি চাই তাহলে শিরক হয়ে গেল তাহলে কি হয়ে গেল শিরিক হয়ে গেল শিরিকের কাছে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 1 শেষ করলাম ওয়াহা জারু যারা হিজরত করবে আমি আজকে যদিও লোকজন খুব বেশি না কিন্তু আমি আজকে আলোচনায় খুব মজা পাচ্ছি আপনারা কষ্ট পাচ্ছেন জানি না আপনারা বিরক্ত হচ্ছেন নাকি বলি আলহামদুলিল্লাহ মায়েরা কি মাহফিল আসছে কোথায় পাশে আছে মায়ের আছে তাই বলি আলহামদুলিল্লাহ মায়েরা কি নামাজ কালাম পড়ে কেমন পড়ে না পড়া লোকও আছে জি নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে স্বামীকে দাম দেয় খুব আস্তে আস্তে কয় যে সব আপনারা বউকে দাম দেন বউয়ের কথা শোনেন কিছুই কয় না বইয়ের কথা শোনেন না আমি তো শুনি আপনি শোনেন না ওই দেখেন দেখছেন বাধ্যতামূলক শোনাল না শুনে উপায় আছে নাকি শুনতে হবে তো বইয়ের কথা আমার নবীজিও শুনেছেন বইয়ের কথা আলহামদুলিল্লাহ বলে আচ্ছা এই রাজ্যে এমন কি কোনো স্বামী আছে যে বইয়ের কথা শোনে না যার বউ শুনতে হবে কথা উপায় নাই তো উপায় নাই
কিন্তু কন্ট্রোল করতে হবে ম্যানেজ করতে হবে এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে যে সমস্ত প্রজারা তাদেরকে একটা করে ডিপ দেওয়া হবে আর যে প্রজা বইয়ের কথা শুনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া গোটা দিন চলে যায় বইয়ের কথা শুনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিকাল বেলায় সে এক লোক এসে বলতেছে রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনি নাই রাজা বলতেছে ঠিক আছে আস্তা বলে একটা ঘোড়া আছে নিয়ে যা কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে সন্ধ্যার সময় বাড়িতে বউ কালো ঘোড়া দেখে বলে তোমার কি রুচি টুচি কিছু নাই কি কালো ঘোড়া আনছো তুমি কালো কালো ঘোড়া মানুষ নেই যাও এটা চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো বুঝতেছেন কথা চলে গেছে রাজ দরবারে গিয়ে বলছে রাজা মশাই ঘোড়া তো নিলাম ঠিক কিন্তু কালার তো ঠিক হয় নাই কেন কে বউ আমারে বলে দিল এটাকে চেঞ্জ করে লাল ঘোড়া নেওয়ার জন্য রাজা বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা সন্ধ্যার পরে রাজা এখন রানীর সামনে রানী হাসে আর বলে রাজা মশাই বইয়ের কথা শুনে না এমন নাগরিক কি পাইছেন খুঁজে কি খুব কম অতএব রাজা মশাই আমি রানী আমি পরামর্শ দিই আপনাকে সেই পরামর্শটা হলো যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিমের বাজেট না করে 5 কেজি করে চাল দেন কিছু উপকার হবে আচ্ছা ঠিক আছে পরের দিন সকালবেলা উজিরদেরকে নিয়ে বৈঠকে বসে রাজা মশাই বলতেছে একটা পরামর্শ কি ওই ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শুনে ওদেরকে 5 কেজি করে চাল দেওয়া হোক এখন উজির এক মন্ত্রী বলেন রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে বউ আমারে শিখিয়ে দিল কি কথা কি কথা কি বোঝা গেল বইয়ের কথা তো শুনতেই হয় সবাই এজন্য হেড অফিস হলো বউ সেই বউটা ভালো হওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যার বউ ভালো সে বড় ভাগ্যবান আজকে সমাজকে ধ্বংস করার জন্য বহু পায়তারা চলছে বহু মিডিয়া বহু অপসংস্কৃতি কলকাতার নাটকগুলো জিটিভি আর কি স্টার জলসা স্টার প্লাস এগুলো দেখে দেখে মেয়ের আজকে শেষ হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনার স্ত্রীকে বাঁচানোর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই খেয়াল করতে হবে হ্যাঁ ও বেশি কিছু কইলে বাপের বাড়ি দৌড় মারে ও টিভি না কিনে দিলে থাকতেই চায় না দেখছেন শুধু আমি ওয়াজ পারি জনগণ তো ওয়াজ পারে খুব ভালো কিন্তু না আপনার স্বামী আপনার স্ত্রীর ব্যাপারে কার কাছে জিজ্ঞাসিত হতে হবে আসতে বলবেন না কার কাছে জিজ্ঞাসিত হতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমার মাদেরকে আমি সুস্পষ্ট করে একটা আমল শেখায় দেব যেহেতু মান প্রসঙ্গ আসলো শুধু একটা আমল করবেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলে দিচ্ছি আপনার জান্নাতে যেতে কোনো বাধা নাই জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এর মধ্যে সেই কাজটা আমার মা আপনি করবেন 14 জন পুরুষ যাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই তাদের সঙ্গে দেখা করা কি জায়েজ যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে কি জায়েজ না হারাম হারাম না জায়েজ এই 14 জন পুরুষ হলো আমার মা এটা শুনে নেন হাতের কড়া গুনে গুনে শুনে নেন এক নাম্বার হলো বাবা কে বাবা দুই ছেলে তিন ভাই চার নানা পাঁচ দুধ ভাই ছয় মামা সাত ভাতিজা আট ভাগিনা নয় চাচা দশ দাদা এগারো শ্বশুর বারো সৎ ছেলে তেরো দুধ ছেলে 14 মেয়ের জামাই কজন হলো 14 জন এই 14 জনের সঙ্গে একজন মহিলা দেখা করতে পারবেন স্বামী ছাড়া বাকি সবার সাথে মাথায় কাপড় থাকবে কি থাকবে না বুকে ওড়না থাকবে কি থাকবে না আচ্ছা ছেলেদের ক্ষেত্রে পর্দা কি শুধু মেয়েদের না পুরুষদেরও পুরুষদেরও ছেলেদের ক্ষেত্রেও 14 জন শুনেন এক মা দুই মেয়ে তিন বোন
চার নানি, পাঁচ দুধমা, ছয় খালা, সাত ভাতিজি, আট ভাগিনী, নয় ফুফু, দশ সৎমা, এগারো দাদি, বারো শাশুড়ি, তেরো দুধমে, চোদ্দ ছেলের স্ত্রী, ছেলে বউ, এই চোদ্দ জন। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আস্তে করে, মোল্লার না আল্লাহর? আমার দেশে বহু বহু মানুষ আছে যারা পর্দাকে অস্বীকার করে, আছে না নয়? পর্দা বোরকাকে বলা হয় চলন্ত টেন্ট, বস্তা, এগুলো দেওয়া যাবে না, এগুলো পরা যাবে না, বোরকার ভিতরে নাকি জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। এই সমস্ত মন্তব্য তারাই করতে পারে যারা তাসমা রাসুলের প্রেতাত্মা। পর্দার দরকার আছে না নাই? সবার বাড়িতে মা বোনকে আমার আপনার ট্যাকেল রাখতে হবে, স স মেয়ে মা নিজের স্ত্রী সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মেয়েদের প্রসঙ্গ যখন আসলো একটু বলে ফেললাম, এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলে দিচ্ছি। নাম্বার টু, আল্লাহর দফতর থেকে সার্টিফিকেট পাওয়া যাবে। নাম্বার টু হলো যারা হিজরত করবে, কি করবে হিজরত? হিজরত মানে কি? এখানকার এই আয়াতের যেটা ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা হলো আমার নবীজি মক্কা থেকে কোথায় গিয়েছেন, এটাও হিজরত। আবার হিজরতের সঙ্গে রসুল নিজেও বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত হিজরত তো সেই, মুহাজির তো সেই যে আল্লাহ তাআলা সমস্ত নিষেধ বিষয়গুলোকে তার নিজের জীবন থেকে মাইনাস করলো। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার তিন, সময় কম তো, ওয়াজাহাদু, যারা নাম্বার তিন যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। তাহলে কি শুধু এক নামাজ পড়লে কি হবে? জিহাদের দরকার আছে না নাই? মোনাফেকরাও কিন্তু নামাজ পড়ে, কিন্তু মোনাফেকরা কি করে না? জিহাদে যায় না। আল্লাহ তাআলা এখানে চারটা কাজের কথা বলেছেন, তিনটা কাজ আমরা শিখে নিলাম, ইমান নাম্বার দুই হলো হিজরত, এরপরে জিহাদ। জিহাদের গুরুত্বটাকে একটু একটা প্রেক্ষাপট বললে স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজি ৮৬টা যুদ্ধ পরিচালনা করেছেন, ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এই ২৭টি যুদ্ধের সরাসরি সামনে থেকে তিনি তরবারি হাতে নিয়ে বাতিলদের মোকাবেলা করেছেন। এতগুলো অভিযানের মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক অভিযান। সেই তাবুক অভিযান আমার রসুল ৩০,০০০ সৈন্য জড়ো করলেন, কত হাজার বলেন? ৩০,০০০। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, রোমানদের বিরুদ্ধে সংগ্রাম হবে, রসুল রওনা দিয়েছেন। কিন্তু যুদ্ধ হলো না, যুদ্ধ লাগলো না, বিনা যুদ্ধে আমার নবজি আবার তাবুক থেকে ফিরে আসলেন, মদিনার মসজিদে চলে আসলেন। একটা লম্বা হাদিস বুখারীর বর্ণনা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী আমার নবীর সামনে এসে আস্তে করে বসে রসুলকে লক্ষ্য করে বলছেন, হুজুর মাফ চাইতে আসছে, আমারে মাফ করে দেন, কি করছো তুমি? হুজুর যুদ্ধে যাই নাই, জিহাদে যাই নাই, কেন? এমনি যাই নাই, গাফলতি করেছি, গড়িমসি করেছি, তাই নাকি? আর কে যাও নাই কও? হেলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় নাই, মোট কয়জন হলো? তিনজন হয়ে গেল। রসুল বলেন, ঠিক আছে, যা বলেছ বলেছ, পরে কথা হবে, যাও তুমি। তাকে মসজিদ থেকে বের করে দিলেন। কিছুক্ষণ পর আমার নবীজি চূড়ান্ত ফরমান জারি করে দিলেন, এই মদিনার কোনো মুসলমান, কোনো সাহাবী, কোনো নরনারী কেউ এই তিন ব্যক্তি যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা জিহাদে যায় নাই, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, তিনজনের সঙ্গে কেউ কথাবার্তা লেনদেন আচার ব্যবহার কোনো কিছুই করতে পারবে না, সম্পূর্ণ বয়কট। কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেল, আকাশ যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল। বাড়ির সামনে দরজায় গিয়ে দরজায় নক করছেন, আমার সন্তানের মা, আমার স্ত্রী, দরজা খুলো। ভিতর থেকে দরজা খুলতে নিয়ে স্ত্রী বলছে, স্বামী কি যেন শুনলাম, কানে রিপোর্ট আসলো, আপনার ঘর তো আমি দরজা খুলতে বাধ্য হব, তবে দরজা খুললাম সামনে দিয়া, পিছনের দরজা দিয়ে আমি বাইরে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রসুল বয়কট করেছে আমি বউ হয়েও আমি তাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না, এটার নাম ইসলাম, এটার নাম কি? একই বাপের স্যার সন্তান, স্যার দল করে আছে না, স্যার দল করে, যে দল ক্ষমতায় থাকে সেই ভাই তিন ভাইকে বলে, ৫ বছর তোরা নিরাপদ থাক,
তোরা যখন ক্ষমতা আসবে তখন আমাদের দেখিস আছে না নাই বলেন স্ত্রী বলছে স্বামী রাসূল বয়কট করেছেন আমিও বয়কট করব আল্লাহু আকবার বলে দরজায় আটকে গেলেন দরজার খুললেন না ভিতরে ঢুকলেন না তিনি বাইরে বের হয়ে সামনের দিকে চলে যাচ্ছেন তাফসিরে সে চার ছোট দুইটা বাচ্চা 10 বছর 12 বছর বয়স 10 12 বছরের ছোট মেয়ের বয়স এই হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদ চলে গেছে হাতের মধ্যে তিনি দড়িগুলো নিয়া রশি নিয়া মদিনার মসজিদের সামনে গিয়ে খুঁটির সঙ্গে দড়ি বাঁধলেন দড়িটা বেঁধে দুইটা হাত স্বেচ্ছায় বাঁধলেন স্বেচ্ছায় বেঁধে নিয়া বলতেছে হেলাল রে তোর মতো পোড়া কপাল এই দুনিয়াতে আর নাই কেউ বিশ্বনবীর মতো মানুষ তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে কি বড় আসামি হয়ে গেছে আমি হেলাল বিন উমাইয়া নিজের হাত নিজে বেঁধে সেই জায়গায় বসে থাকে সাহাবীরা সামনে সামনে দিয়ে যায় কিন্তু সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তওবা করতে করতে সেজদা দিতে দিতে বেকারার হয়ে যাচ্ছেন এই তিনজন সাহাবী 40টা দিন পার হয়ে গেল আল্লাহর দরবার থেকে আয়াত নাযিল হয়ে গেল নবীর কাছে ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু ওই তিনজন যারা যুদ্ধের ময়দানে যায় না হে রাসূল আপনি তাদেরকে না maaf করলে আমি আল্লাহ তাদেরকে তাদের তওবা কবুল করে maaf করে দিয়েছি কিন্তু মাসখান থেকে এই উম্মতের জন্য শিক্ষা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নামাজ পড়বা জিহাদের তামান্না রাখবা না নামাজ পড়বা ইসলামী আন্দোলন করবা না নামাজ পড়বা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম করবা না তোমার মরণ হবে মুনাফিকের মরণ ঠিক কি না নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু যারা যারা জিহাদ করবে তাদেরকে যারা সাহায্য করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন শোনা এই চারটা কাজ যারা করবে সাহায্যকারী যারা হবে এই তিন এই চারটা কাজের জন্য আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এই সমস্ত মুমিনদেরকে আমি প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিয়ে দিলাম যরকন সুবহানাল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার একটা পুরস্কার হলো লাহুম মাগফিরাহ তাদের জন্য ক্ষমা তাদের জন্য কি সাধারণ ক্ষমা কি ক্ষমা বলেন সাধারণ ক্ষমা আমাদের গুনাহ নাই আস্তে কয় আল্লাহ যদি ধরেন উপায় আছে বলেন আল্লাহ বলছেন যদি চারটা কাজ করো সাধারণ ক্ষমা পাবা যরকন সুবহানাল্লাহ ওয়া রিজকুন কারীম এবং সম্মানজনক রিজিক দেব জান্নাত দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ জান্নাতে সব নহর আছে দুধের নহর শরাবের নহর তারপর মধুর নহর পানির নহর জোরে বলে সুবহানাল্লাহ কোন শরাব যেটা খায়া সিট হয়ে পড়ে থাকে সেই নহর যেটা খেয়ে যৌবন শক্তি বাড়বে লিভার মজবুত হবে যৌবন ডাবল ডাবল হয়ে যাবে আল্লাহু আকবার বলে তাহলে জান্নাতের শরাব খেতে হলে দুনিয়ার শরাব ধরা দরকার না বাদ দেওয়া দরকার এটা তো পচা জিনিস এগুলো খাবো না আমরা জোরে বলি ইনশাআল্লাহ আসুন অনেক কোথায় যাচ্ছেন শেষ তো উনি সভাপতি না আজকের মাহফিলে আচ্ছা বসে আচ্ছা আচ্ছা আমি শেষ করে দিলাম আজকে যতটুকু না শেষ করব না আলোচনা শুরু হুজুর মরুক এ মরে মরুক দেখছেন একজন কইছে না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ ফজর পড়বেন কার একটু হাত তুলে দেখেন তো ফজর বিশেষ করে দেখেন তো হাত তুললো না কারা কারা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন খুবই খুশি হয়েছি আমি এই প্রথম আমার এই এলাকায় সফর আমি এর আগে কখনো আসিনি কিন্তু আমি খুবই আনন্দিত গতকালকে আমার মাহফিলে যে লোক ছিল আমার মনে হয় ভলেন্টিয়ারে যে লোক থাকে সে লোক আজকে মাহফিলে নাই কিন্তু আজকের এই মাহফিলটা আমার ইতিহাস হয়ে থাকবে আমি খুবই ভালো লেগেছে আমার আপনারা খুব ফার্স্ট ক্লাস শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমি আর কথাকে বাড়াবো না আমি সাধারণত চেষ্টা করি ফজরের দিকটা খেয়াল রাখা বারোটার পরে আমি কথা বলাটাকে খুব একটা পছন্দ করি না পছন্দের চোখে দেখি না কারণ যতটুকু শুনেছি আমরা আমাদের এখন চিন্তা হলো আমল করা আমরা কি করব বলেন আমরা কি বসেছি শুধু শোনার জন্য না আমল করার জন্য যদি আমলের নিয়তটা থাকে অনেক কথা হয়ে গেছে আমার মাসনুন ভাই অনেক কথা বলেছে আমি যতটুকু কথা বলেছি আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ